ইসমিল্লাহি রহমানি রহিয়ে জর্নি একাডেমি বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এস এস জেনারেল ম্যাথমেটিক্সের ছয় দশমিক তিন চ্যাপ্টারের উপপাধ্য দশে বাহু কোন বাহু উপাদ্য আমি সম্পূর্ণ এটি প্রমাণ করব তো আমাদের জেনারেল ম্যাথমেটিক্স বোর্ড বইয়ে এই উপপাদ্যগুলো মূলত প্রমাণ করা নাই এগুলো ক্লাস সেভেনে প্রমাণ করা ছিল কিন্তু নাইন টেনের অনেকে এই প্রমাণগুলো আসলে ভালোভাবে বুঝতে চাই পারে না আমার এই ধারাবাহিক ভিডিও থাকবে প্রত্যেকটা টপিক্স আমি একটা একটা করে আমি এই চ্যাপ্টারের যতগুলো বিষয় রয়েছে আমি কোনো চল্লিশটা পর্ব করেছি সব বিষয়গুলো আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য সো আমাদের এটি হচ্ছে আমাদের চোদ্দতম পর্ব তো চলুন কথা নম্বরে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক তাহলে ভিডিওটাতে বলা হচ্ছে আমাদের যে চোদ্দ নম্বর পর্ব ও বাদ্যটা আমরা ভালো করে পড়ে নিচ্ছি যে একটি ত্রিভুজের দুইটা কোণ এদের সংলগ্ন এদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটা ত্রিভুজের দুইটা কোন এবং এদের সংলগ্ন বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে তো এইটা আমাদের মূলত প্রুভ করতে হবে তো আমরা সংলগ্ন যে ক্ষেত্রে আমাদের বলা হয়েছে কোন বাহু আমরা দুইটা কোন ধরে নিব তো ধরে নিচ্ছে আমাদের এই কোনটার সাথে এই কোনটা আমরা সমান দেখাবো দেন আরেকটা আমাদের কোন থাকবে এই সি কোণের সাথে এফ কোনটা আমরা সমান দেখাবো আর এখানে আমাদের দুইটা বাহুর কথা বলা হচ্ছে যে বাহু কোন বাহু একটা বাহু আমাদের সমান দেখাতে হবে সেক্ষেত্রে আমরা বাহুটে বিবেচনা কোন যেহেতু আমাদের বি কোন সমান ই কোন সি কোন সমান এফ কোন বিবেচনা নিয়ে আসি এবং একটা বাহুর কথা বলবো যে বিসি বাহু সমান হচ্ছে ইএফ বাহু যদি আমরা দেখাতে পারি তাহলে ত্রিভুজয় সর্বসম তার মধ্যে শুরুতে বিশেষ নির্বাচনটা লিখতে হবে তা আমরা বলবো মনে করি এবিসি সি ত্রিভুজের বি কোন সমান ইকোন সি কোন সমান এফ কোন এবং কোন সংলগ্ন বাহু বি সি ইকুয়ালস টু অনুরূপ ইয়াব বাহু প্রমাণ করতে হবে যে এবিসি সি ত্রিভুজ সর্বসম দি ত্রিভুজ তাহলে বিশেষ নির্বাচনের পাঠটা আমাদের লেখা শেষ এখন আমাদের প্রমাণের পাঠটা স্টার্ট হবে তো আমরা শুরু করব হচ্ছে প্রমাণ তো প্রমাণটা আমরা আসলে কীভাবে শুরু করব। আসলে এ ধরনের প্রমাণগুলো আমাদের গাণিতিকভাবে কোনো কিছু আসলে প্রূপ করা সম্ভব নয় এগুলো জাস্ট ভাষাগত আমাদের হচ্ছে প্রমাণ তাই আমরা এখানে ভাষাগত প্রমাণটা আমরা তিনটা ধাপে এখানে অগ্রসর হব তো প্রথম ধাপে হচ্ছে এবিসি ত্রিভুজকে ডি এফ ত্রিভুজের উপরে এমনভাবে স্থাপন করব যেন বিবিন্দু বিন্দুর উপর বি সি বাহু ই এফ বাহু বরাবর এবং ইএফ বাহুর যে পাশে ডি রয়েছে সে পাশে এ এ বিন্দু যেন সে পাশে পড়ে তো এই ভাষাগত দিকটা আমাদের শুরুতে বলতে হবে তাহলে কি আমাদের বলতে হবে এবিসি ত্রিভুজকে ডি এফ ত্রিভুজের উপরে এমনভাবে স্থাপন করি যেন ই বিন্দু ই বিন্দু বিবিন্দু ই বিন্দুর উপর বিসি বাহু ই এফ বাহু বরাবর এবং ই এফ রেখার যে পাশে ডি রয়েছে এবিন্দু যেন সে পাশে পড়ে তো এটি প্রথম ধাপ এবং দ্বিতীয়ভাবে আমরা বলবো যেহেতু বিসি সমান এফ অতএব সি বিন্দু এফ বিন্দুর উপর অবশ্যই পড়বে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে আমরা আবারও বলবো যে আবার বি কোন ইকুয়ালস টু যদি আমাদের ই কোন বি কোন ইকালস টু আমাদের কোন বলে ই এফ বাহু এই বরাবর ধরুন ডি বাহুটা আমাদের চিন্তা করা যায় যে বিকোন সমান ই ইকোন বলে এই বি এ বাহু ডি বাহু বরাবর পড়বে এবং সি কন ইকোয়ালস টু এফ কোন বলে সি এ বাহু এফ ডি বাহু বরাবর পড়বে তাহলে আবার ক্লার ক্লিয়ার করি বিষয়টা যে বি কোন সমান ইকোন বলে বি এ বাহু ডি এ বাহু বরাবর হবে ই ডি বা ই বরাবর পড়বে এবং সি কোন সমান এফ কোন বলে সি এ বাহু এফ ডি বাহু বরাবর পড়বে তো এই বিষয়টা আমরা এখন ভাষা দিয়ে লিখবো সো এটা আমাদের হচ্ছে দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে আমাদের যে বিষয়টা আসবে বি এ এবং সি এ বাহুর সাধারণ বিন্দু কি বি এ সি এ ভালো করে খেয়াল করি বি এ আর সি এর সাধারণ বিন্দুটা হচ্ছে কত এ সাধারণ বিন্দু এ এবং বিডি এ অংশটার উপর খেয়াল করি আমাদের এই বি এ বিন্দুটা কী হচ্ছে আমাদের বাবা ভালো করে খেয়াল করি বিএ সি এ সাধারণ বিন্দু এ বিডি আমরা এখান থেকে বিডি ও এফ ডি বাহু সাধারণ বিন্দু ডি বিন্দুর উপর পড়বে অর্থাৎ এখানে আমাদের বলা হচ্ছে যে বি এ এভাবে বি এ আর এফ ডি বাহু সাধারণ বিন্দু কার উপর পড়বে অবশ্যই ডি বিন্দুর উপর পড়বে অর্থাৎ এব ত্রিভুজ ডি এফ ত্রিভুজের উপর সমাপতিত হবে তখন বলতে পারি অতএব এ বি সি ত্রিভুজ সর্বসম ডি এফ ত্রিভুজ তো এভাবে ভাষাগত দিকটা আমি লিখে ফেললাম দেন আমাদের তাহলে অংশটা হচ্ছে প্রমাণ হয়ে গেল আমরা বলবো প্রমাণিত তাহলে এই যে প্রমাণগুলো ছিল আমরা করলাম তো এই প্রমাণগুলো মূলত শুধুমাত্র ভাষা দিয়ে বলতে হয় তো এখানে আমাদের ভাষাগত দিকটা মেনলি বেসিক্যালি খেয়াল করে আমাদের সাথে খেয়াল করে আমরা যদি ভাষাগত দিকটা ভালোভাবে বলতে পারি তাহলে আমাদের মূলত এই প্রমাণগুলো হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের চোদ্দতম পর্ব ছিল তো এরপরে আমরা পণ্যতম পর্বে উপপাদ্য এগারো অতিভুজ বাহু উপাধ্যয় সলিউশন করবো দূরি সমকোণী ত্রিভুজের দ্বয় সমান হলে একটি বাহু অবর বাহুর এক বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে আমরা এটা সলিউশন করব তো আমাদের পরবর্তী ভিডিওটা দেখার তো জানি এই পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ